السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين شنواني توفى بندوغون دور وكاتشير ديش وبيدش تكي جاري أمادر كي ديكشين شاكل كانترق شوبي چاوبي نمدن আশা রাখি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন মাহে রমজান রমাদান মাসে আল্লাহ তালা সুস্থ রেখেছেন জন্য সুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ লাখো কোটি সালাম পেশ করছি দু দুজাহানের বাদশাহ সঈদুল নাবিন সালীন খাতামান্নবীন আশরফুলাম্বির আলমিন আলমিন্দ নবী পিয় নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সকলী পুরী সদুল্লাহুআ আলী আসাল্লাম সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হল সারাদিন রমাদান মাসে রোজা রেখে আপনি ইফতারের সময় যে আইটেমগুলো দিয়ে ইফতার করেন সেই ইফতারের আইটেমের বিষয় নিয়ে কিছু কথা বলবো অনেক রকম আইটেম দিয়ে আপনি ইফতার করেন তবে আমি যে বিষয়টি সাজেস্ট করব সেটা হলো আপনার অনেক ধরনের আইটেমের মধ্যে একটি আইটেম অবশ্যই আপনাকে আঁকার দরকার সেটা সোলা বুট আপনি সোলা বুট ভিজে রেখে কাঁচা বুট যাকে বলা হয় এই কাঁচা সোলার সঙ্গে অবশ্যই কাঁচা আদা কুচি কুচি করে কেটে আর এক চিমটি লবণ দিয়ে এই সোলার সঙ্গে আদা মিশিয়ে দিয়ে রেখে এটা ইফতের সময় অবশ্যই আপনি খাবেন যদি এটা আপনি খেতে পারেন তাহলে সারা দিনের ক্লান্তি আপনার দূর হয়ে যাবে আপনার হজম শক্তি বৃদ্ধি হবে পেটের সকল সমস্যা দূর হয়ে যাবে আপনার শরীরে শক্তি যোগাবে সেই সাথে সাথে আপনার শরীরের মধ্যে যদি জ্বালা পোড়া থাকে এমনকি বাতের কোনো ব্যথা থাকে বাতের সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ তবে ইফতারের যেটা নিয়ম রসুল্লা আকরাম সাল্লাম যেভাবে ইফতার করেছেন সর্বপ্রথমে আল্লাহর হাবিব খেজুর দ্বারা ইফতার করতেন আপনি ইফতারের সময় বিসমিল্লা রহমান রহিম বলে সর্বপ্রথমে খেজুর দ্বারা ইফতার আরম্ভ করবেন এরপরে পানি বা শরবত খেয়ে তারপরেই আপনি অবশ্যই কাঁচা ছোলা এর সাথে আদা কেটে লবণ দ্বারা মেখে এটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আপনার শরীর সুস্থ থাকবে সুতরাং আপনি ইফতারের সকল আইটেমের মধ্যে আদা এবং কাঁচা ছোলা অবশ্যই রেখে দেবেন আমি আপনাকে অনুরোধ করব এটা আপনি খেলে আপনার শারীরিক শক্তি সেই সাথে সাথে প্যাটির সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ সকলে এই নিয়মে মাহে রমজান মাস পবিত্র মাস আপনি সিয়াম সাধন করবেন রোজা রাখবেন আপনার কোনো ক্লান্তি আসবে না আপনি ভালো থাকবেন আমি সকলের জন্য দয়া করি তালা সকলকে মাহে রমজান মাসের রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন সেই সাথে সাথে মা রমজান মাসের সকল বরকত সকল রহমত সকল মাকফিরাত আল্লাহ তালা সকলের সকল রোজাদার ব্যক্তিদের আমুল নামায় দান করুন আমিন ও আখির দওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহ